আজও তো আমার জন্মদিন ছিল, তাই এটা আশীর্বাদ করছি। পুরো ভাজা এখানে আছে, পায়েশ, আমের চাটনি, মাছের মাথা দিয়ে ডাল, আর আছে মাংস। আর হচ্ছে এখন বাইরে বেরাবো, এখন এতক্ষণ বাদে আসতাম সবার সাথে দেখা। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি রিয়া। আর চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে সপ্তমী, সকলকে জানাই শুভ সপ্তমী, খুব ভালো করে পুজো কাটাও। আর হচ্ছে এখন বাইরে বেরাবো, এখন বাজে 9:15 কাছাকাছি। তো চলো এখন দোকানে যাবো সবার ফার্স্টে, তারপরে দেখা হচ্ছে, চলো ওখানে। তো গাইজ, গুড মর্নিং সবাইকে জানাই শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর তোমরা খুব ভালো করে আশা করছি পুজো কাটিয়েছো, সবার ফটোও দেখছি অনেকের, তো খুব ভালো লাগছে। আর আজও তো সপ্তমী ছিল, তো তার জন্য আমার জন্মদিনও পড়েছিল এবারে 21 অক্টোবর। যারা যারা উইশ করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যাদেরকে জানাতে পারিনি ক্ষমা করে দিও। তো যাই হোক, এটা আমার জন্মদিন ছিল, তার জন্য আশীর্বাদ পর্ব যে হয় না সকালবেলা, এখানে সেটাই চলছিল। আগে ছোট শাশুড়ি, তারপরে আমার শাশুড়ি করলো, আর আমার শাশুড়ি মাথায় অন্যটাকে মাপলার মতন করে নিয়েছে, সবাই হাসাহাসি করছে। তো যাই হোক, অনেক অনেক আশীর্বাদ করেছে, সবাই যেন মানুষের মতন মানুষ হতে পেরেছে, সবাইকে যেন ভালো রাখতে পারি। আর এটা কিন্তু হচ্ছে আমার বাবা, বাবা কিন্তু খুব মাটির মানুষ। এটা মানে শ্বশুর মশাই স্নান করেই চলে এসেছে গামছা পরে, তার জন্যই গামছা পরে চলে এসেছে। আর এখানে আমি অনেকগুলো ক্লিপ একসাথে জুড়ে শেয়ার করেছি তোমাদের সাথে, যেমন দুপুরের খাওয়া দাওয়া, অষ্টমীর অঞ্জলি। তো এখন আমি দুপুরের খাবার দাবার খেতে বসেছি, আর রান্না করেছে মা আর পুলি মিলে। তো দেখাই তোমাদেরকে কি কি এখানে আছে। ভাত, এটা মাছ ভাজা, পাপড় ভাজা, এটা কুদরি ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, না বিনস ভাজা নাকি বিনস, বরবটি, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, কলা ভাজা, শাক ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, কুমড়ো ভাজা। এখানে আছে পায়েস, আমের চাটনি, মাছের মাথা দিয়ে ডাল, আর আছে মাংস, এতগুলো আইটেম। তারপরে হচ্ছে সপ্তমীর বিকালে সাজুগুজু, যেহেতু ছোটো ছোটো অনেকগুলো ক্লিপ ছিল তাই একসাথে জুড়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। আর দেখলেই তো কত আয়োজন করেছে, মানে যাই করেছে আমার জন্য এটাই অনেক, ঠিক আছে। তো চলো এবার হচ্ছে দেখা হচ্ছে আমার মেয়ের সাজুগুজু সপ্তমীর বিকালের। এই যে তাকাও, তাকাও ভালো করে তাকাও, এই যে এই যে এই যে, তোমার ছেলে এই যে দেখছিলে বিড়ালটাকে নিয়ে আমার মেয়ে খুব খেলছিল, তো ভাবলাম তোমাদের সাথে একটা শেয়ার করি যে সপ্তমীর বিকালে আমি কি সাজুগুজু করেছিলাম, কারণ বেশি একটা খুব একটা ক্লিপ নেওয়া হয়নি তাই এইটুকুই দেখালাম সবাইকে। বাই বাই, কালকে দেখা হবে, বাই। এবার আমি তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির দুর্গাপুজো। এই যে মাটির মূর্তিটা নিয়ে দেখতে পাচ্ছো, এবারে মাটির মূর্তি নিয়ে এসেছে, কিন্তু অন্য অন্য বার না হচ্ছে অন্য একটা ফটোতে পুজো করা হয়, ঠিক আছে। আমাদের বাড়িতে মোটামুটি সবই পুজো করা হয়, সপ্তমী পুজো হয়েছে, ষষ্ঠী পুজোটা না এখনও শেয়ার করা হয়নি, ছোট্ট একটা ক্লিপ আছে ওটা তোমাদেরকে শেয়ার করে দেবো। তো যাই হোক, পঞ্চমী থেকে দশমী অবধি, দশমীতে যেহেতু পুজো হয় না কারণ দশমীতে আমাদের ভাষণ দেয় না যেহেতু তার জন্য, আর পঞ্চমী থেকে নবমী অবধি আমাদের বাড়িতে পুজো হয়। আর এখানে দেখতেই পাচ্ছি এখন অষ্টমী পুজোটা দিয়ে নিলাম ভোর ভোরবেলায়, আমি 5টার সময় চলে এসেছিলো ভোরবেলা অষ্টমীর অঞ্জলি বাড়িতে দিয়ে দিয়ে, তারপরে যাব আমি মণ্ডপে। আর এখানে দেখো আমার বাবা আছে, এখানে মা আছে, ছোটো মা আছে, সবাই আছে, কাউকে আর দেখালাম না। আর এই যে পদ্মটা দেখতে পাচ্ছি কী সুন্দর ফুটিয়ে ঘটের উপর রেখেছে, বেশ ভালো লাগছে। তো এখানেই মোটামুটি পুজো কমপ্লিট, দেখতেই পাচ্ছ ব্রাহ্মণ চলে গেছে। এরপর আমি চলে যাবো হচ্ছে মণ্ডপে,
অষ্টমীর অঞ্জলি দিতে। আমি কোনো রকমই শাড়িটা পরে নিয়ে এখানে দেখতে পাচ্ছি শাড়ি, ফল, মিষ্টি সব কিছু আছে। আর সকালবেলা মায়ের দর্শন করে নাও। তো এরপরে আসবে অষ্টমীর ভিডিও কালকে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। Stay over.